কেমন আছো সবাই? আমিও ভালো আছি। তো তোমরা গত ক্লাসে আজকে কিন্তু বেশ উপস্থিত তোমাদের দেখছি। তো আজকে আমরা নতুন একটি অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। সেই আলোচনার বিষয়বস্তুটি আমি বোর্ডে লিখব। সবাই দেখো মন দিয়ে, সবাই কিন্তু খাতা রেডি করবে এবং আমার সাথে সাথে যে বিষয়গুলো আমি লিখবো তোমরাও কিন্তু লিখবে। তো কেউ কোনো কথা না বলে মন দিয়ে ক্লাসটি উপভোগ করে দেখো। আজ আমরা করাবো বিরাম চিহ্ন। এই বিরাম চিহ্নটা কি আগেটা আমরা জানবো। বিরাম চিহ্নটা হচ্ছে আমাদের কথা বলার সময় যেমন মাঝে মাঝে থামতে হয়, নিঃশ্বাস নিতে হয়, আবার একটানা যখন আমরা কোনো কিছু বলতে পারি না, আবার বললেও যে সেটা একদম ত্রুটিমতো হয় না, ঠিক তদ্রূপ লেখার সময়ও আমাদের মাঝে মাঝে কোনো কিছু লিখতে যেয়ে থামতে হয়। এই যে থামার জন্য যে যে বিরতি, এই বিরতিটাই হচ্ছে বিরাম চিহ্ন। এই এক এক বিরতিতে এক একটা বিরাম চিহ্ন কিন্তু ব্যবহার করা, ঠিক আছে? এখন এই বিরাম চিহ্ন কয়টা এবং কি এক এক থামার সময়টা কখন এইটা আমি তোমাদের বলবো, আর এই বিরাম চিহ্নের আকৃতিগুলো তোমাদের সবার এখন জানতে। তো দেখো আমরা একটু বইয়ের সাথে মিলিয়ে দেখি যে তোমাদের বইয়ে কি আছে। মানুষ একটানা কথা বলতে পারে না, তাই মাঝে মাঝে থামতে হয়। দেখো আমি যে কথাগুলো বলেছি, তাছাড়া অন্যকে কথা বলার বা বোঝার সময়ও দিতে হয়। লেখার বেলায়ও তেমনি মাঝে মাঝে বিরতি দিতে হয়। কথা থামাতে হয় শ্বাস নেবার জন্য, লেখা থামাতে বাক্যে ব্যবহৃত হয় নানা রকম চিহ্ন বা সংকেত। এই চিহ্ন বা সংকেতই হচ্ছে বিরাম চিহ্ন। একটু আগে আমি কিন্তু এই কথাগুলো বলেছি। একে যতি চিহ্ন বা ছেদ চিহ্নও বলা হয়। তাহলে বিরাম চিহ্নের অপর নাম কি? যতি চিহ্ন বা ছেদ চিহ্ন, ঠিক আছে? এবার দেখো বিরাম চিহ্ন আর বিরাম চিহ্নের আকৃতি আমরা এটা লিখি। বিরাম চিহ্নের নাম আর আকৃতি দেখো, প্রথমে আছে কমা, কমা আছে এরকম, সেমিকোলন, দাঁড়ি, সেমিকোলন আছে, দাঁড়িটা সেই, বিস্ময় চিহ্ন, কুলম, কুলম ড্যাশ, ঠিক আছে? শুধু ড্যাশ। তাহলে আমরা দেখো বিরাম চিহ্ন যে কথাগুলো আমরা বলছি, দেখো একটা হচ্ছে কমা, একটা হচ্ছে সেমিকোলন, একটা হচ্ছে দাঁড়ি, একটা হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন, একটা হচ্ছে কুলন, একটা হচ্ছে কুলন ড্যাশ, কুলন ড্যাশ, কুলন ড্যাশটা হচ্ছে এই কুলন দিলাম, এর সঙ্গে এটা কুলন ড্যাশ, আর এটা হচ্ছে শুধু ড্যাশ। তো আমি আশা করবো যে এ পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার হচ্ছে হাইফেন,
এটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন। আমি পরে দেখাচ্ছি বন্ধনী চিহ্ন। বিকল্প চিহ্ন বা লোক চিহ্ন, ইলেক বা লোক চিহ্নের আরেকটা নাম আছে, বলতে কি জানো? অ্যাপোস্ট্রফি বলে ইংলিশে, ঠিক আছে? এবার দেখো হাইফেনের, হাইফেন আছে এরকম, তারপরে উদ্ধরণ চিহ্ন এই, আবার এই বন্ধনী চিহ্ন তো তোমরা জানো, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর ইলেক বা লোক চিহ্ন এই। এটা কোথায় বসে জানো? মনে করো দুটি, দুটি এখানে বসে, ও বিকল্প চিহ্ন তে যাওয়ি, এটা কি বলা হয়? আমরা বলি না অথবা, এটা অথবা এটা, এই হচ্ছে তোমাদের বিরাম চিহ্নগুলো। এইবার এটি কোথায় কিভাবে বসে এটা নিয়ে আমরা একটা ক্লাস করব। তোমরা যারা বই, সবারই বই আছে এটা, তো দেখো আমি দুই একটা বলি আমাদের যেগুলো বেশি দরকার হয়। বাক্যের যখন বক্তার মনোভাব শেষ হয়ে যায় তখন বসে দাঁড়ি, তখন কি বসে? দাঁড়ি বসে। যেমন আমি ভাত খাই, শেষ, কথা শেষ। আবার যদি আমি ভাত খেয়ে আর কিছু নেই তাহলে কি বাক্যটা কি শেষ হয়েছে? তাহলে হচ্ছে আমি ভাত খেয়ে স্কুলে যাব, ঠিক আছে? তো দেখো আরেকটা বলি, জিজ্ঞাসা চিহ্ন কি? বক্তার কোনো কিছু জানার আগ্রহ থাকলে বসে জিজ্ঞাসাবোধক চিহ্ন। আর বিশ্বাস চিহ্নটা কি? মানুষের মনের অভিব্যক্তি যখন প্রকাশ করা হয়, যেমন কি সুন্দর ফুলটি, এই সমস্ত ক্ষেত্রে বিশ্বাস চিহ্ন বসে। তো আর কমা হচ্ছে কি? স্বল্প বিরতির জন্য কমা ব্যবহার করা হয়, যেমন দৃষ্টিতে নদী, নালা, খাল, বিল, পানিতে ভরে গেছে, এগুলো সব কমা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক, আমি পরের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।